এক তোর কপালে ওই রঙ্গনায়কই বশীকরণ শক্তিটাকে স্থাপন করেছে। তিনটে দীপের মতো আছে, ওতে কি মন্ত্র পড়া আছে? ওটা শুধুমাত্র মন্ত্রের দীপ নয়, রঙ্গনায়কই যার পুজো করে সেই চুনচুন ভৈরবেশ্বরের তিনেত্র শক্তি। ওটা ওই ত্রিনেত্র শক্তির মাধ্যমে তুমি যা কিছু দেখেছো বা জেনেছো সেই সমস্ত ব্যাপার রঙ্গনায়কই জেনে গেছে। ওই রঙ্গনায়কই মা আমার উপর আর যেন শক্তি প্রয়োগ করতে না পারেন, এই শক্তি এক্ষুনি বার করে দিন। শক্তিটা কোথায় আছে আমি জেনে গিয়েছি, ওটা আমি এক্ষুনি নষ্ট করে দিচ্ছি। ভৈরবেশ্বরের ত্রিনেত্র শক্তির সামনে আমার মন্ত্র শক্তি কোনো কাজেই লাগলো না, আমি কিছুতেই ওটা নষ্ট করতে পারছি না। তুই তোর মন্ত্র শক্তি দিয়ে ওটাকে বার করতে পারিস নি, আমি আমার মায়া শক্তি দিয়ে ওটাকে বার করে দেখাবো। আপনার মায়া জন্মের জন্য আপনি যে মান্ত্রিক সিদ্ধি লাভ করেছেন সেটা এখানে আপনি প্রয়োগ করতেই পারেন, কিন্তু চুনচুনগিরির ভৈরবেশ্বরের যোগশক্তিকে হারানো সম্ভব নয়। চুনচুনগিরি ভৈরবেশ্বরকে কিছুতেই হারাতে পারবো না সেটা আমি জানি, কিন্তু ওই ভৈরবেশ্বর ভক্তিতে সদয় হন, চুনচুনগিরি ভৈরবেশ্বরকে গরুর মুদ্রায় দাঁড়িয়ে সূক্ষ্ম রূপে শরণ নিলে তিনি সদয় হয়ে নিশ্চয়ই বর দেবেন। আমরা যা কথা এখানে বলছি ত্রিনেত্র শক্তি দিয়ে রঙ্গনায়কই সব কিছু জেনে যাচ্ছে, ও কোনো কিছু করার আগে আপনি গরুর রূপ ধরে বা সূক্ষ্ম রূপ ধরে ওই শক্তিকে নষ্ট করে ফেলুন। ঠিক আছে, আমি বার করছি। চুনচুনগিরি ভৈরবেশ্বর, আমি সূক্ষ্মরূপী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, রঙ্গনায়কই গঙ্গার শরীরে প্রবেশ করিয়েছে যে ত্রিনেত্র শক্তিটাকে, সেই শক্তিটাই তোমার আমাকে দিতে হবে। আমি এখন নাগ রূপ ধারণ করে ওই ত্রিনেত্র শক্তিটাকে বার করব, তোমার ওই শক্তিটাকে আমার হাতে দিতেই হবে।
এই নিন। রঙ্গনায়কী গঙ্গার শরীরে প্রবেশ করানো তোর ত্রিনেত্র শক্তিটাকে আমি বার করে ফেলেছি। এবার আমরা যাই পরিকল্পনা করি না কেন, রঙ্গনায়কী কিছুতেই জানতে পারবে না। আর নন্দিনীকে শেষ করবার পথে আমাদের আর কোনো বাধা আসবে না। গঙ্গার শরীরে থাকা ত্রিনেত্র শক্তিটা ওরা বার করে দিয়েছে। ঠিক। চুনচুনগিরি ভৈরবেশ্বরের শক্তি ওরা কি করে বার করতে পারলো? নাগানন্দ বুদ্ধিমান, চুনচুনগিরির ভৈরবেশ্বর থাকতে ও কিচ্ছু করতে পারবে না। ও কঠিন তপস্যা করে সূক্ষ্ম রূপ ধারণ করে ও শরণাগত হয়েছে। ভৈরবেশ্বরের সামনে শরণাগত হলে সে যদি শত্রু হয় সাহায্য করবেন। গঙ্গাকে আপনি ত্রিনেত্র শক্তি দিয়েছিলেন যাতে ভৈরবের শক্তিধারী ওই অস্ত্র কোথায় লুকিয়ে রাখা আছে সেটা আমরা জানতে পারি, কিন্তু এখন ওরা ওই ত্রিনেত্র শক্তি গঙ্গার শরীর থেকে বার করে দিয়েছে। আমরা এবার কি করে জানব আর ওই অস্ত্র কি করে খুঁজে পাব? গঙ্গার কাছ থেকে আমরা যে কোনো সাহায্য পাবো না সেটা জানতে পেরেছি, কিন্তু ও যেন আমাদের কাজে বিঘ্ন না ঘটাতে পারে তাই আমি আগে থেকেই একটা ব্যবস্থা করে রেখেছি। ওরা আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। ওরা ওই অস্ত্রটা কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি খুব শীঘ্রই জানতে পেরে যাব। শোনো, তোমার অফিস যাওয়ার জামা বার করে রেখেছি। শোনো, কি হয়েছে? তুমি তো সবসময় আমার বের করে রাখা জামা পরেই যাও, অফিসে বেরোনোর সময় আমায় সবসময় বলো, কিন্তু আজকে তুমি অন্য জামা বের করে পড়লে, আমাকে না বলেই বেরিয়ে যাচ্ছ। তুমি কি আমাকে সব বলে করো? আমি নিজে থেকে বদলে যাইনি গঙ্গা, তোমার আচরণের জন্য বদলাতে আমি বাধ্য হয়েছি। আমার পরিস্থিতিটা একটু বোঝো তুমি, আমি কি করব বলো, আমায় করতে হচ্ছে। তোমাকে কিচ্ছু করতে হবে না, ওই নাগানন্দ আর মাধবীর পেছন পেছন ঘুরতে থাকো আর নন্দিনীর থেকে বদলা নেবে এটাই সারাক্ষণ ভাবতে থাকো, আমি তোমায় কিচ্ছু বলবো না। তুমি কেন রেগে আছো আমি বুঝতে পারছি, কিন্তু এই কষ্টটা আর কয়েকদিনের ব্যাপার, কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাকো। কয়েকদিন কয়েকদিন বলে বলে আর কতদিন চুপ থাকতে বলছো তুমি আমায়? আরে নন্দিনীর বিরুদ্ধে 20 বছর লড়াই করার পরেও ওই স্বামীজি কিচ্ছু করতে পারলো না, আর তুমি ওই নাগানন্দ আর মাধবীর সাথে হাত মিলিয়ে মিলিয়ে ভাবছো যে তুমি জিতে যাবে। আমার ওদের উপর ভরসা আছে, ওরা নিশ্চয়ই নন্দিনীকে শেষ করতে পারবে। নন্দিনীর শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, আর ওরা নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না। পারবে, আগামী জ্যেষ্ঠ নক্ষত্র আসার পর নন্দিনী আর থাকবে না। তুমি এত বিশ্বাস নিয়ে কি করে বলছো? আমি বলছি কারণ জ্যেষ্ঠ নক্ষত্র হলো নাগদেবীর জন্ম নক্ষত্র, সেই দিনই নন্দিনীকে মেরে ফেলার জন্য আমরা অস্ত্র তৈরি করে রেখেছি। ওইটা সাধারণ কোনো অস্ত্র নয়, কার কোটাক নাগ বংশের শক্তি দিয়ে পাওয়া অস্ত্র। নাগ পঞ্চমীর দিনে বরুণ পুজো করে বিদ্যুতের শক্তি দিয়ে নির্মাণ করা হয়েছে ওই অস্ত্র। ওই অস্ত্র দিয়েই ওই নন্দিনীকে শেষ করতে হবে। এই তুমি জানো নন্দিনী অমর, নন্দিনীকে মেরে ফেলার মতো কোনো অস্ত্রই তৈরি হয়নি। এতদিন পর্যন্ত কোনো অস্ত্র ছিল না, কিন্তু এখন আছে। আমাকে বোঝানোর জন্য তুমি এই সব কথাগুলো বলছো, আমি বিশ্বাস করি না। তোমাকে দেখালে তুমি বিশ্বাস করবে তো? তুমি দেখাবে, দেখি। চলো এসো আমার সাথে। এসো। শো
ওরা আউটহাউসের ভেতরে কি করছে? এই দেখো, এই হলো সেই অস্ত্র, নন্দিনীকে শেষ করে দেওয়ার জন্য নির্মাণ করা অস্ত্র।